আবার আসিব ফিরে ধনশিরিটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়। হেমন্তের রূপে মুক্ত হয়ে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস লিখেছেন এমন কবিতা। মূলত ঋতুরানী শরতের পর আসে প্রকৃতির স্বর্ণ ঋতু হেমন্ত, স্বর্ণ ঋতু কারণ সোনালী ফসলের আফানি আসে এই ঋতু আমাদের জীবনে, এবং প্রতি সকালে হালকা কুয়াশা ভেদ করে সূর্যের যে রশ্মি আমাদের ছুঁয়ে দেয়, কেন যেন সেও ছড়ায় সোনালী আফা। যদিও ঋতু পরিবর্তন বা ঋতু বৈচিত্র্যের সৌন্দর্যে সবটুকু মিশে থাকে বাংলার গ্রামাঞ্চলে, কিন্তু নগরকেন্দ্রিক জীবনের ভোরগুলো বা সন্ধ্যাটাও বঞ্চিত হয় না এমন সুন্দরী ছোঁয়া থেকে। প্রতি ভোরে আমাদের শহরেও হালকা শীতলতা স্পর্শ করে আমাদের। শহরাঞ্চলের ইট সিমেন্টের দালান আর নাগরিক কোলাহলে হেমন্তের আমেজ খুব হালকাভাবে আমাদের ছুঁয়ে যায় প্রতি সন্ধ্যায়। শুধু তবে সেই হালকা ছোঁয়া নিয়েই আমাদের ভালোবাসা, ভালো লাগা আমাদের সাথে ভাগাভাগি করে দিতে হেমন্তের এই মিষ্টি সকালে মহানগরের আয়োজনে থাকার আমন্ত্রণ নিয়ে আপনাদের মুখোমুখি আজও আমি শাকিল আহমেদ। আসুন প্রকৃতি জুড়ে যে আনন্দের ছড়াছড়ি, সেই আনন্দকে লালন করি হৃদয়ে, ছড়িয়ে দিই সবার মাঝে, আর মনের দৃঢ়তা দিয়ে জয় করি যে কোনো প্রতিকূলতা। বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল, এই লাইনটির মধ্যে নিহিত রয়েছে সঞ্চয়ের চেতনা, আর এই সঞ্চয়ের সঙ্গে একটি বড় সম্পর্ক রয়েছে মিতব্যয়িতার, কারণ কোনো মানুষ যখন মিতব্যয়ী হয় তখনই সে সঞ্চয় করতে পারে। শ্রোতাবন্ধুরা, প্রতিবছর 31 অক্টোবর সবার প্রতি মিতব্যয়ী হওয়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। 1924 সালে মিলানে অনুষ্ঠিত বিশ্বের বিভিন্ন সঞ্চয় ব্যাংকের প্রতিনিধিদের প্রথম বিশ্ব কংগ্রেসে গৃহীত এক সিদ্ধান্ত অনুযায়ী দিবসটি পালন শুরু হয়। সেই থেকে সঞ্চয় ব্যাংকগুলো আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করে আসছে, যদিও এই মিতব্যয়িতা বা সঞ্চয় শব্দ দুটি ব্যক্তিগত বা ব্যক্তিকেন্দ্রিক, কিন্তু এই অভ্যাস পরিবার ও জাতির কল্যাণেই প্রতিফলিত হয়। কাজেই মিতব্যয় ও সঞ্চয়ের গুরুত্ব বিষয়ে প্রথমত নিজেকে বুঝতে হবে, সচেতন হতে হবে। মিতব্যয়িতা মানে ব্যয়ের ক্ষেত্রে সংযম বা আয় বুঝে ব্যয় করা। আমরা জানি যে অপচয় করে সে নিজের জন্য তো নয়, বরং সমাজ, পরিবার এবং জাতির জন্য কিছু করতে পারে না। বিজ্ঞানী ফ্রাঙ্কলিনও এই প্রসঙ্গে বলেছেন, ছোট ছোট ব্যয় সম্বন্ধে সাবধান হও, একটি ছোট ছিদ্র মস্ত বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে। আসুন আমরা সবাই সব ধরনের ব্যয়ের ক্ষেত্রে তাই সচেতনভাবে অপব্যয় এড়িয়ে চলি। মহানগরের সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, অমরপাণী, নগর উন্নয়ন, চেনা অচেনার ঢাকা, নগরীর স্রোতস্বিনী এবং শুভযাত্রার সঙ্গে কিন্তু সুরের মূর্ছনা দিয়ে সাজানো রোববারের মহানগরে আরও একবার সবাইকে স্বাগত। আয়োজনের শুরুতেই তাহলে চলুন যাওয়া যাক। হ্যাঁ, মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ শুনব আমরা। প্রভাতী ম্যাগাজিন মহানগরের ধারাবাহিক পর্ব অমরবাণীতে আজ এই গ্রন্থের অংশবিশেষ পাঠে আছেন লালটু হুসাইন। সুজলা সুফলা বাংলাদেশ সম্পদে ভর্তি,
এমন উর্বর জমি দুনিয়ায় খুব অল্প দেশেই আছে, তবু এরা গরিব। কারণ যুগ যুগ ধরে এরা শোষিত হয়েছে নিজের দোষে। নিজেকে এরা চেনে না, আর যতদিন চিনবে না এবং বুঝবে না ততদিন এদের মুক্তি আসবে না। অনেক সময় দেখা গেছে একজন অশিক্ষিত লোক লম্বা কাপড়, সুন্দর চেহারা, ভালো দাড়ি, সামান্য আরবি ফার্সি বলতে পারে, বাংলাদেশে এসে পীর হয়ে গেছে। বাঙালি হাজার হাজার টাকা তাকে দিয়েছে একটু দোয়া পাওয়ার লোভে। ভালো করে খবর নিয়ে দেখলে দেখা যাবে এ লোকটা কলকাতার কোনো ফলের দোকানের কর্মচারী অথবা ডাকাতি বা খুনের মামলার আসামি। অন্ধ কুসংস্কার ও অলৌকিক বিশ্বাসও বাঙালির দুঃখের আর একটা বড় কারণ। বাঙালিরা শহীদ সাহেবকে প্রথম চিনতে পারে নাই, যখন চিনতে পারল তখন আর সময় ছিল না। নির্বাচনের সব খরচ, প্রচার, সংগঠন তাকেই এককভাবে করতে হয়। টাকা বোধ হয় সামান্য কিছু কেন্দ্রীয় লীগ দিয়েছিল, বাকি শহীদ সাহেবকে জোগাড় করতে হয়েছিল। শত শত সাইকেল তাকেই কিনতে হয়েছিল। আমার জানা মতে পাকিস্তান হয়ে যাবার পরেও তাকে কলকাতায় বসে দেনা শোধ করতে হয়। আমি পূর্বেই বলেছি, শহীদ সাহেব সরল লোক ছিলেন, তিনি ধোকায় পড়ে গেলেন। পার্লামেন্টারি বোর্ডে তার দল সংখ্যাগুরু থাকা সত্ত্বেও নিজের লোককে তিনি নমিনেশন দিতে পারলেন না। নাজিমুদ্দিন সাহেবের দল পরাজিত হওয়ার পরে তারা অন্য পন্থা অবলম্বন করলেন, ঘোষণা করলেন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, অর্থাৎ শহীদ সাহেবই দলের নেতা হবেন। তিনি শহীদ সাহেবকে অনুরোধ করলেন যারা পূর্ব থেকে মুসলিম লীগে আছে তাদের নমিনেশন দেয়া হোক, কারণ এরা সকলেই শহীদ সাহেবকে সমর্থন করবেন। খাজা সাহেব যখন নির্বাচন করবেন না তখন আর ভয় কি? শহীদ সাহেব এই কথায় বিশ্বাস স্থাপন করে পুরানা MLA প্রায় সকলকেই নমিনেশন দিয়ে দেন। বোধ হয় তখন বাংলাদেশে 119টা সিট মুসলমানদের ছিল। এই চাতুর্যে প্রায় 50 জন খাজা সাহেবের দলের লোক নমিনেশন পেয়ে গেল। আবার কেন্দ্রীয় লীগে খাজা সাহেবের সমর্থক বেশি ছিল। লিয়াকত আলী খান, খালিকুজ্জামান, হোসেন ইমাম, চন্দ্রিগড় সাহেব সকলেই শহীদ সাহেবকে মনে মনে ভয় করতেন, কারণ সকল বিষয়েই শহীদ সাহেব এদের থেকে উপযুক্ত ছিলেন। কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ডও প্রায় 30 জনের নমিনেশন পাল্টিয়ে দিলেন। এদের মধ্যে 2-1 জন শহীদ সাহেবেরও সমর্থক ছিলেন, এ কথা অস্বীকার করা যায় না। নির্বাচনের পরে দেখা গেল 119টার মধ্যে বোধ হয় 116টা সিট লীগ দখল করল। সংখ্যা 2-1টা ভুল হতে পারে, আমার ঠিক মনে নাই। এই 116 জনের মধ্যে নাজিমুদ্দিন সাহেবের দলই বেশিরভাগ। যদিও তারা শহীদ সাহেবকে লিডার বানাতে বাধ্য হন, কিন্তু তলে তলে তাদের গ্রুপিং চলল। শহীদ সাহেব গ্রুপ করতেন না, তিনি উপযুক্ত দেখেই মন্ত্রী করলেন। নাজিমুদ্দিন সাহেবের দলের অনেককে পার্লামেন্টারি সেক্রেটারি ও হুইপ করলেন, জনাব ফজলুর রহমানকে মন্ত্রী করলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী থেকে অংশবিশেষ পাঠ শুনছিলাম আমরা লালটু হুসাইনের উচ্চারণে। মহানগর বন্ধুরা, যিনি হৃদয়ে লালন করতেন স্বাধীনতা শব্দটি শুধুমাত্র দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে, তিনিই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর লেখনীতে আমরা স্পষ্টভাবে জানতে পারি এই দেশের স্বাধীনতার নেপথ্যের সঠিক ইতিহাস, আর এই ইতিহাস সবার কাছে পৌঁছে দেবার প্রয়াসেই ধারাবাহিক পর্ব এই অমরবাণী। শ্রোতাবন্ধুরা শুনছেন প্রভাতী ম্যাগাজিন মহানগর, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। মিডিয়াম ওয়েভ 819 kHz, ওয়েফএম 104 MHz-এ। সঙ্গে থাকার জন্য সবাইকে আরও একবার আন্তরিক ভালোবাসা। এবারের নিবেদন নগর উন্নয়ন পর্ব। আমাদের প্রিয় এই নগরীর মহানগরীর উন্নয়নে জনগণকে নানা সেবা দিতে ঢাকা সিটি কর্পোরেশন গৃহীত নানা উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে মহানগর প্রতিবেদন করে থাকে, এবং সেই প্রতিবেদক হচ্ছেন আমাদের শেখ নজরুল ইসলাম। চলুন তার প্রামাণ্য প্রতিবেদনে আমরা এবার ঘুরে আসি নগর উন্নয়ন পর্বে। চলুন যাই। সুপ্রিয় শ্রোতা, মহানগরের নগর উন্নয়ন পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। উন্নয়নের ছোঁয়া লেগেছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডগুলোতে। বিশেষ করে বর্তমান সরকারের আমলে বিভিন্ন ওয়ার্ডগুলোর অবকাঠামোগত যে উন্নয়ন আমরা প্রত্যক্ষ করি, সেই উন্নয়নের নেপথ্যে রয়েছে মাননীয় মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলরদের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 36 নম্বর ওয়ার্ডে। কথা বলবো এই ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রঞ্জন বিশ্বাসের সাথে। আচ্ছা, আপনি কি একটু বলবেন প্রথমে যে আপনার এই 36 নম্বর ওয়ার্ড কোন কোন এলাকা নিয়ে গঠন করা হয়েছে? ধন্যবাদ। আমার এই 36 নম্বর ওয়ার্ডটা হলো আশেক লেন, আওলাদ হোসেন লেন, ইসলামপুর আংশিক, অশুন্নপুর তার লেন,
তাঁতি বাজার, কোতালি রোড, রাধেগন বসাক লেন, রাজার দড়ি, ঝুলনবাড়ি, পানিটোলা, সাগরী বাজার অর্ধেকটা, এটা নিয়ে আমার এই 34 নম্বর ওয়ার্ড। বেশ বলা যায় বড় সড়ক একটি ওয়ার্ড এবং ঘন বসতিপূর্ণ একটি ওয়ার্ড। মশক নিধারের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তো একটা ক্র্যাশ প্রোগ্রাম চালু আছে, তাই না? এই ক্র্যাশ প্রোগ্রাম কি নিয়মিতভাবে আপনার ওয়ার্ডে চলে? দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রত্যেকটা ওয়ার্ডেই আমরা এই মশক নিধনের ব্যাপারটা আমরা বড় সচেতন। মেয়র সাহেব যেমন আমাদের সচেতন বেশি করে দিয়েছে, আমাদের প্রত্যেকটা দিন আমাদের মেয়র সাহেবের সাথে এই মশক নিধনের ব্যাপারটা নিয়ে আমাদের সহ যোগাযোগ করতে হয়। এবং আমরা দক্ষিণের যারা কাউন্সিলর আছে আপনার চেষ্টা করছি যে আমাদের এখান থেকে এই মশকের ব্যাপারটা চির নির্মূল করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করছি। এবং প্রত্যেকটা দুই শিফটে আমাদের এখানে কাজ হচ্ছে। সকালে লাভিং সাইডটা আমাদের লোক আছে 11 জন, ওনারা দিচ্ছে। 3টের পর আমাদের ফগার মেশিন দিয়ে আমরা ওষুধগুলো দিচ্ছি, তাতে আমরা আশানুরূপ ফল আমরা পেয়েছি। এই আপনার এই ওয়ার্ডে সাধারণ বাসিন্দা যারা আছেন তারা কীভাবে স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন? এছাড়া আপনার এই ওয়ার্ডে কি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস আছে কি না? আমাদের এই ওয়ার্ডে আরবান ফ্যামিলি হেলথ কেয়ার সেন্টার নেই, তবে আমাদের এখানে যেগুলো আমাদের মা বোনেরা দরকার যখন এটা এই সমস্ত প্রবলেমগুলো ফেস করে তখন তাদের আমাদের পাশে 32 নম্বর ওয়ার্ডে আছে, 34 নম্বর ওয়ার্ডে আছে মাতৃসদন এবং হেলথ সেন্টার, কেয়ার সেন্টার, এইসব এইগুলির মধ্যে তারা আমাদের সাথে সবসময় এবং আমাদের মা বোনরা ওখান থেকে উপকৃত হচ্ছেন। এখন আমি আপনার সঙ্গে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে যে আপনার এই ওয়ার্ডকে আরও সবুজায়ন করার জন্যে কী কী উদ্যোগ আপনার আছে এবং কী কী পরিকল্পনাগুলো আছে? আমার যে এই ওয়ার্ডটা এটা প্রায় 250 বছরের পুরনো, খুব ঘিঞ্জি এলাকা, এখানে বনায়ন করার মতন স্পেস আমাদের নেই। তবে আমরা রাজার দড়ি, আমাদের একটা প্রাইমারি স্কুল আছে, সেই স্কুলটার মধ্যে আমরা বনায়ন করার জন্য আমরা চেষ্টা করছি। ওখানে আমরা গাছ লাগিয়েছি, কিন্তু আমার এরিয়াটা এত ঘিঞ্জি যে এটা এখানে বনায়ন করার মতন কোনো পরিবেশ আমাদের এখানে নেই। ছাদ বাগান করার জন্য কি আপনি উৎসাহিত করছেন? নতুন নতুন যে বিল্ডিংগুলো হচ্ছে তাদের উৎসাহ দিচ্ছি ছাদ বাগান করার জন্য। আমাদের প্রত্যাশা যে ওয়ার্ড আগামী দিনে আরও বেশি সবুজায়ন হবে এবং একটা নতুন দিগন্তের দ্বার উন্মোচন করবে। ধন্যবাদ সবাইকে। নাগরিক জীবনমান উন্নয়নের জন্য সিটি কর্পোরেশন গৃহীত নানা উন্নয়ন প্রকল্প রয়েছে যা কিনা জনকল্যাণমূলক। শুনছিলাম এমনই কর্মকাণ্ডের উপর প্রামাণ্য প্রতিবেদন নগর উন্নয়ন পর্বে। এই যে ভালো থাকার প্রচেষ্টা, এই যে ভালো রাখার প্রচেষ্টা, সবই মানুষকে ঘিরে, সবই মানুষের জীবনের জন্য, যে জীবন শরীর আর মনের, যে জীবন ভালোবাসার আর প্রেমের। মূলত শরীর মনের ভালো থাকার নিমিত্তেই আমাদের জীবনযাপন। আজ সকালের মিষ্টি সময়টুকু আরও একটু ভালো করে তুলতে এবারে শুভে সুরের নিমন্ত্রণ। মহানগরীর সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনাদের জন্য পরিবেশনায় এবারে রয়েছে একটি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাতি মোহাম্মদ। মাঝে মাঝে তবু দেখা পাই, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, কেন আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তবু দেখা পাই, আলোকে আখির পলকে তোমায় যাবে পাই দেখিতে, ঘনিক আলোকে আখির পলকে তোমায় যাবে পাই দেখিতে, হারাই হারাই সদা হয় ভয় হারাই
চকিতে মাঝে মাঝে তবু দেখা পাই। লিখতে পারেন আপনাদের মতামত, মনের কথা, ভালো লাগা, মন্দ লাগা সব কিছুই চিঠিতে বা ইমেল করে। হ্যাঁ, চিঠি লেখার ঠিকানা প্রযোজক মহানগর, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর, ঢাকা 1207। আর ইমেল ঠিকানা হচ্ছে mahanagarbb@gmail.com। এই ঠিকানাগুলোতে আপনি আপনার মনের কথাগুলো পাঠিয়ে দিন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি চেনা অচেনা ঢাকা পর্বে। এই পর্বে আমরা ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং দর্শনীয় স্থানের উপর প্রতিবেদন প্রচার করে থাকি। আজকের পর্বে আমরা বিস্তারিত জানব ঐতিহাসিক কার্জন হল এবং এর আশপাশ নিয়ে। এটি লিখেছেন তানিয়া কাদের, পড়ে শোনাচ্ছেন মোহাম্মদ জসিমউদ্দিন। আমন্ত্রণ সবাইকে চেনা অচেনা ঢাকার আজকের পর্বে। বন্ধুরা, নাগরিক ব্যস্ততার মাঝে একটু অবসর পেলে সবারই বেড়ানোর ইচ্ছেটা অনেক বেশি জেগে ওঠে। সপ্তাহের বাকি দিনগুলো সেই মতো পরিকল্পনা করে সাপ্তাহিক ছুটির দিনটি একদম ফাঁকা রেখে সদল বলে সকাল থেকে সন্ধ্যা অবধি ইচ্ছে মতো মনকে চোখকে ব্যস্ত রেখে ক্লান্ত শরীরে বাসায় ফিরে আরও একটি নতুন দিনের অপেক্ষা করা আমাদের ইচ্ছে হলেও এর মাঝেও ঘটে যেতে পারে বিপত্তি। ছুটির দিনে অন্য যে কেউ তো হুট করে চলে আসতেই পারে আপনার বাড়িতে বেড়াতে, তাই না? তবে নিরাশ না হয়ে বরং তখন বেড়ানোর সময়টাকে করে ফেলুন ছোট। অতিথিসহ দুপুরের খাওয়া সেরে বেরিয়ে পড়ুন এমন কোনো জায়গার উদ্দেশ্যে যেখানে একবেলা বেড়ালেই মন ভরে যাবে, অতিথি আপ্যায়ন হবে, আবার ছুটির আমেজও থাকবে পুরোপুরি। এরই মধ্যে নিশ্চয়ই ভাবছেন তাৎক্ষণিকভাবে কোথায় যাবেন। নিয়মিত কান পাতুন চেনা অচেনা ঢাকা পর্বে, পেয়ে যাবেন সমাধান। আর আজ আমরা জানব ঐতিহ্যবাহী কার্জন হল ও এর আশপাশের গল্প। কার্জন হল এই মহানগরীতে অবস্থিত একটি ঐতিহাসিক ভবন এবং স্বীকৃত পুরাকীর্তি। এর মূল ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অন্যতম প্রধান ভবন। বহু ইতিহাসের সাক্ষ্য বহন করে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দোতলা লাল ইটের তৈরি এই ভবনটি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের কিছু শ্রেণীকক্ষ ও পরীক্ষার হল হিসেবে এই কার্জন হলকে ব্যবহার করা হচ্ছে। বন্ধুরা, এবারে শুনব ইতিহাসের কথা। 1904 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি ভারতের তৎকালীন ভাইসরয় ও গভর্নর জেনারেল জর্জ কার্জন এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বঙ্গভঙ্গ ঘোষণা হওয়ার পর প্রাদেশিক রাজধানী হিসেবে ঢাকাকে গড়ে তোলার জন্য রমনা এলাকার যেসব দালানের গুরুত্ব বেড়ে যায়, কার্জন হল তার মধ্যে অন্যতম। লর্ড কার্জন বাহাদুরের নাম চিরস্মরণীয় করে রাখার জন্য এটি তৈরি করা হয় ঢাকা কলেজের পাঠাগার হিসেবে এবং তার জন্য অর্থ দেন ভাওয়ালের রাজকুমার। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের পর ঢাকা হয়ে যায় পূর্ববঙ্গ ও আসামের রাজধানী। তখন কার্জন হল প্রাদেশিক রাজধানীর অফিস হিসেবে ব্যবহার করা হতো। উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে প্রথম প্রকাশ্য প্রতিবাদ উচ্চারিত হয় এই ঐতিহাসিক কার্জন হল থেকে। 1911 খ্রিস্টাব্দ থেকে এখানে ঢাকা কলেজের ক্লাস নেওয়া হতে থাকে। পরবর্তীতে 1921 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে কার্জন হল অন্তর্ভুক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের জন্য।
1948 সালে মোহাম্মদ আলী জিন্না এখানে উর্দুকে দেশটির একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দিলে তাৎক্ষণিক উপস্থিত ছাত্ররা তীব্রভাবে এর প্রতিবাদ জানান। ভবনটি ইউরোপ ও মোগল স্থাপত্য রীতির নকশার সংমিশ্রণে তৈরি করা হয়েছে, পাশাপাশি কিছুটা মুসলিম স্থাপত্য রীতি নকশাও এখানে মেলানো হয়েছে। চমৎকার কারুকাজ করা বিশাল এই ভবনে রয়েছে একটি বিশাল কেন্দ্রীয় হল, দালানের বাইরের দিকের রং লাল। কার্জন হলের সামনে রয়েছে বিশাল মাঠ এবং চমৎকার ফুলের বাগান, যেখানে সবুজের বুক চিরে পশ্চিম থেকে পূর্ব দিকে চলে গেছে একটা পথ। ভবনের পেছনে আছে একটা বড় পুকুর, যার পাড়ে শেরেবাংলা ফজলুল হক হলের মূল ভবন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের ছাত্রছাত্রীদের গাছের নাম জানা শুরু হয় কার্জনের গাছ দেখেই। কত রকম গাছ আছে এই কার্জন হলে তার হিসেব নেই। চেনা গাছের পাশাপাশি এখানে রয়েছে কিছু দুর্লভ গাছ, যার নামই হয়তো আমরা অনেকেই শুনিনি। বকুল, সজিনা, আমলকি, তেঁতুল, বর্ষাজারুল, পলাশ, গোলাপি, কাঠগোলাপের মতো চেনা গাছের মাঝে শেওড়া, পান্থপাদব, মেহগনি এমন গাছও রয়েছে এখানে। রয়েছে সিলভার ওক, স্বর্ণচাপা, গোড়ানিম, পাইন সাইকাস, মেন্দা মণিহার এবং সোনালু সহ প্রায় 35 প্রজাতির গাছ। এক বিকেলে অল্প সময়ে কার্জন হল দেখা সেরে আপনি বসতে পারেন সামনের মাঠে। সবুজের ছোঁয়া আর নির্মল বাতাস আপনাকে ভুলিয়ে দেবে বিগত এক সপ্তাহের একটানা কাজের ক্লান্তি। এবার ফেরার পালা। তার আগে বলছি, নিজেকে নিরাপদ রাখতে কিন্তু আপনাকেই থাকতে হবে সচেতন। আগামী সপ্তাহে আবার নতুন কোনো জায়গার গল্প নিয়ে ফিরব, এই প্রতিশ্রুতিতে আজকের মতো বিদায়। শ্রোতা বন্ধুরা, ইট পাথরের এই শহরের এক ইমারতের গোল শুনতে গিয়ে অনেক কথাই জেনে নিলাম। মহানগরের আয়োজনে এবার সময় হল নগরীর নদী খাল জলাশয়ের অতীত এবং বর্তমান অবস্থা জানার। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমাদের এবারের পরিবেশনা নগরীর স্রোতস্বিনী পর্বটি, ঢাকা মহানগরীর নদী খাল জলাশয়ের উপরে এই প্রতিবেদনমূলক পরিবেশনার গ্রন্থন এবং পাঠে আছেন মোহাম্মদ ভাসানী মির্জা। শুভেচ্ছা সকল শ্রোতা বন্ধুদের যারা শুনছেন আজকের মহানগর। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ নগরীর স্রোতস্বিনীর আজকের পর্বে। বুড়িগঙ্গা, বালুতুরাক ও শীতলক্ষা, মহানগরী ঢাকাকে ঘিরে বয়ে চলা এককালের বাহারিয়ে চার নদীর কল্যাণে ঢাকার প্রাচীন রূপ ছিল মোহনীয়। নগরীর স্রোতস্বিনীর আজকের পর্বটি সাজানো হয়েছে অপরূপ মোহনীয় স্রোতস্বিনী ও ঐতিহাসিক বুড়িগঙ্গা নদীকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের জানানোর চেষ্টা করব প্রাচীন নদীটির উৎপত্তির ইতিহাস, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ ভাবনা সম্পর্কে। শ্রোতাবন্ধু, বুড়িগঙ্গা বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার একটি নদী। সর্পিল আকারে বয়ে চলা এই নদীটির দৈর্ঘ্য 29 কিলোমিটার এবং গড় প্রস্থ 302 মিটার। বাঙালি ইতিহাসবিদ, সাহিত্য সমালোচক ও শিল্পকলা গবেষক নিহারঞ্জন রায় তার বাঙালির ইতিহাস আদি পর্ব বইয়ে বুড়িগঙ্গা সম্পর্কে বলেছেন, প্রাচীন গঙ্গা বা পদ্মার প্রবহমান ধারার একটি অংশই আজকের বুড়িগঙ্গা। প্রায় 400 বছরেরও আগে এই নদীর তীরে গড়ে উঠেছিল মহানগরী ঢাকা। মুঘল সুবেদারগণ অনেকেই এ নদীর প্রেমে পড়ে গিয়েছিলেন। বুড়িগঙ্গার তীরেই গড়ে উঠতে থাকে জমজমার ঢাকা নগরী। নদীর তীরে ঘেঁষে গড়ে ওঠা এই জনপদকে আরেকটু রাঙিয়ে দিতে সে সময় রাতের বেলায় নদী তীরে আলোকসজ্জার ব্যবস্থা করেছিলেন মুঘল সুবেদার মুকররম খাঁ। বর্ষাকালে এই নদী তীরের জনপদকে জলমগ্ন ভেনিস নগরী মনে করতেন অনেক ইউরোপিয়ান বণিক। বুড়িগঙ্গার স্রোতের সাথে পাল্লা দিয়ে সময়ও পেরিয়ে যেতে থাকে। দিন, মাস, বছর পরিক্রমা পেরিয়ে আসা বুড়িগঙ্গা আজ 100 বছরের পরিণত এক প্রাচীন ইতিহাস। আর এর মাঝে কত পরিবর্তনই না দেখেছে এই নদী। একসময় খরস্রোতা এই নদীকে নিয়ন্ত্রণ করতে তৈরি করা হয়েছিল বাকল্যান্ড বাঁধ। সময়ে সময়ে বুড়িগঙ্গা তার গতিপথ বদলেছে। বাকল্যান্ড বাঁধের ফ্রেমে বাধা যায়নি এই নদীকে। তারপর মহানগরীর পরিধি বেড়েছে, ধীরে ধীরে বুড়িগঙ্গার তীরে তৈরি করা হয়েছে ছোট বড় অসংখ্য শিল্পকারখানা, স্থাপন করা হয়েছিল বৃহৎ চামড়া শিল্প। নদী তীরে স্থাপিত ট্যানারিসহ অন্যান্য শিল্পকারখানার বিষাক্ত বর্জ্যে একসময় বুড়িগঙ্গা হারাতে থাকে তার অতীত চৌলুষ।
পরিবেশের ভারসাম্য রক্ষার গবেষণায় বিখ্যাত সুইজারল্যান্ডের গ্রিন ক্রস আর ব্ল্যাকস্মিথ ইনস্টিটিউটের বুড়িগঙ্গাকে নিয়ে করা গবেষণার তথ্য অনুসারে পরিবেশ দূষণের মারাত্মক ঝুঁকিতে ছিল বুড়িগঙ্গা। শ্রোতাবন্ধু, একসময় মনে করা হয়েছিল দখল আর দূষণে নিষ্পেষিত বুড়িগঙ্গা অচিরেই বুঝি হারিয়ে যাবে ঢাকার মানচিত্র থেকে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত বর্তমান সরকারের প্রত্যক্ষ নির্দেশনায় বুড়িগঙ্গা নদীর সীমানা পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। নদীর সীমানা দখল করে গড়ে ওঠা অসংখ্য স্থাপনা ইতোমধ্যে দখলমুক্ত করা হয়েছে। নদী তীরবর্তী গড়ে ওঠা ট্যানারি শিল্পও স্থানান্তরিত হওয়ায় পুনরুজ্জীবিত হতে চলেছে প্রাচীন নদীটি। কিছুদিন আগেও যে বুড়িগঙ্গার পানি ট্যানারির বিষাক্ত কেমিক্যালে বিবর্ণ আকার ধারণ করেছিল, বিলম্বে হলেও সরকারের মহতী উদ্যোগে এ নদী ফিরে পেতে শুরু করেছে তার অতীত ঐতিহ্য। মহানগরের সকল শ্রোতাদের সঙ্গে আমাদেরও আন্তরিক প্রত্যাশা, বুড়িগঙ্গাকে রক্ষায় সরকার এ উদ্যোগ সফলতার সঙ্গে অব্যাহত থাকুক। সময় আর স্রোত কারোর জন্য থেমে থাকে না শ্রোতাবন্ধু। মহানগরী ঢাকার প্রাণ হিসেবে অভিহিত ছিল যে নদী, সেই বুড়িগঙ্গার উত্থান পতন আর পুনরুত্থানের কথা শুনতে শুনতে আমরাও পৌঁছে গেলাম আজকের পর্বের শেষ প্রান্তে। অন্য কোনো নদী খাল বা জলাধার নিয়ে কথা হবে নগরী শ্রুত শ্রেণীর আগামী পর্বে। সে পর্যন্ত সবাই সুস্বাস্থ্যে ভালো থাকুন এবং বাংলাদেশ বেতারের সঙ্গেই থাকুন। গল্পের মতো করে পরিবর্তনের তথ্য জানছিলাম, তবে যাই হোক না কেন, বাঙালির অনুভূতি এতটাই প্রবল যে প্রিয় যে কোনো শব্দ উচ্চারিত হলেই মনে মনে আমরা চলে যাই শব্দের কাছে। এই যেমন নগরীর স্রোতস্বিনী পর্বটি শুনতে শুনতে আমাদের অনেকের হয়তো মনে ভাসছিল পানিতে চলাচল করা যানের কথা, কিন্তু এই নগরীতে এখন এমন কথা কল্পনাতে আনাও অসম্ভব। এই শহর এখন রিক্সাগাড়ির শহর, এ শহর এখন সাইকেল মোটরসাইকেল আর বাস ট্রাকের শহর, আর আমাদের পাবলিক পরিবহন মানে মূলত বাস। হ্যাঁ বন্ধুরা, অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে আমরা চলে যাচ্ছি শুভযাত্রা পর্বে। আজকের পর্বে ঢাকার ভেতরে যাত্রাবাড়ি থেকে রুটে চলাচল করে কয়েকটি বাস সার্ভিসের নাম জানাবো আপনাদের। তো আসুন জেনে নিই, শিকড় পরিবহন যাত্রাবাড়ি থেকে মতিঝিল শাপলা চত্বর হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম পল্টন প্রেসক্লাব শাহবাগ, বাংলা মোটর ফার্মগেট শেওড়াপাড়া কাজীপাড়া মিরপুর 10, পল্লবী হয়ে মিরপুর 12 পর্যন্ত চলাচল করে। অনাবিল সার্ভিসটি যাত্রাবাড়ি থেকে ছেড়ে সায়দাবাদ মানিকনগর কমলাপুর খিলগাঁও মালিবাগ রামপুরা বাড্ডা লিংক রোড নতুন বাজার বসুন্ধরা খিলক্ষেত উত্তর আবদুল্লাপুর হয়ে টঙ্গী যায়। বেস্ট ট্রান্সপোর্ট সার্ভিস যাত্রাবাড়ি মতিঝিল শাপলা চত্বর বঙ্গবন্ধু স্টেডিয়াম পল্টন প্রেসক্লাব শাহবাগ বাংলা মোটর ফার্মগেট শেওড়াপাড়া কাজীপাড়া মিরপুর 10 পল্লবী হয়ে মিরপুর 12 পর্যন্ত চলাচল করে। চয়েস ট্রান্সপোর্ট ছাড়ে যাত্রাবাড়ি থেকে এরপর মতিঝিল শাপলা চত্বর হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম পল্টন প্রেসক্লাব শাহবাগ বাংলা মোটর বাংলা ফার্মগেট শেওড়াপাড়া কাজীপাড়া মিরপুর 10 পল্লবী হয়ে মিরপুর 12 পৌঁছে। বন্ধুরা, সবগুলো বাসই কিন্তু আবার ফিরে আসে যাত্রাবাড়ি সারাদিন এই রুটে চলাচল করে। আপনার গন্তব্য যেখানেই হোক না কেন, প্রয়োজনে হাতে সময় নিয়ে বের হবেন, অতিরিক্ত যাত্রী হয়ে বাসে চড়বেন না। সবার যাত্রা হোক শুভ এমন কামনায় এবার বলছি শেষের কথাগুলো। আজকের মহানগর গ্রন্থনা করেছেন তনিমা করিম, উপস্থাপনায় ছিলাম আমি শাকিল আহমেদ, অনুষ্ঠান সহযোগিতা মোহাম্মদ আমিরুল ইসলাম, মহানগর তত্ত্বাবধানে মোহাম্মদ আনোয়ার হোসেন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মরিয়াম তাবাসসুম।